আসসালামু আলাইকুম, আমি সুমন। আজকে আমি আপনাদেরকে স্যামসাং মোবাইলে শর্ট কিভাবে কাটাতে হয় এ বিষয় নিয়ে আপনাদের কিছু ধারণা দিব এবং প্র্যাকটিক্যালি করেও দেখাবো। তো দেখুন, আমার হাতে একটি স্যামসাং ফোন আছে। এই ফোনটি সমস্যা হচ্ছে যে ফোনটা শর্ট হয়ে গেছে। পাওয়ারে দিলে পাওয়ার শর্ট দেখায়, তো আমরা হচ্ছে মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে মিটারটা বিপ অপশনে রাখা লাগবে। বিপ অপশনে রাখলে বিপ আওয়াজ দিচ্ছে। এবার মাইনাস অপশনটা আমি গ্রাউন্ডে রাখলাম। রাখার পরে দেখুন যে মাইনাস অপশন রাখলে এটা বিপ দিচ্ছে। এবার প্লাস অপশনে যখন রাখছি, হ্যাঁ প্লাস অপশনে দেখুন যে বিপ দিচ্ছে। তো কিভাবে এই শর্টটি কাটাতে হয় সেই বিষয়ে আজকে আমি দেখাবো। তো প্রথমে আমাদের ফোনটা খুলতে হবে। আমরা ফটাফট ফোনটা খুলে ফেলি। দেখুন, ফোনটা খোলা হয়ে গেছে, ফোনটা খুলে ফেলেছি। তো এরপরে আমরা ডিসপ্লেটা সরিয়ে ফেললাম। তো প্রথমে দেখবো যে আমাদের বোর্ডটি ওয়াটার ড্যামেজ কিনা। যদি ওয়াটার ড্যামেজ হয়ে থাকে তাহলে আগে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তা আমাদের ফোনটা দেখুন, বোর্ডটি মনে হচ্ছে না ও পানিতে পড়ছিল এরকম কিছু। পানিতে পড়া নাই, তো যেহেতু পানিতে পড়া নাই, পানিতে পড়া থাকলে আমাদের প্রথমে ফোনটা ওয়াশ করা লাগবে। যদি পানিতে পড়া মনে না হয় তাহলে দেখতে হবে যে কোন পাশটা গরম হয়ে যাচ্ছে। তা এর যে এটা দেখার উপায় হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার কাছে একটা ব্যাটারি, দুইটা তার এবং কয়েকটা ব্যাটারি একসাথে লাগানো আছে। এটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদের যদি লেগে থাকে, দরকার লেগে থাকে, তা কমেন্টে জানাবেন। অবশ্যই আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে এটি করে দেখাবো। এটির কাজ হচ্ছে যে এটি হচ্ছে এম্পিয়ার বেশি করে দেওয়া, এবং এটির মাধ্যমে আমরা এই ফোনের শর্টটা ধরব। তো ফোনের শর্টটি ধরার জন্য এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। মাইনাস অপশনটা আমরা গ্রাউন্ডে ঝালাই করে নেবো।